সে যদি মানে জাকিনা কেন যে কেউ যদি আমার সাথে আমাদের সাথে বিতর্ক করতে চায় বা আমার সাথে বিতর্ক করতে চায় আমি রাজি আছি আমার কোনো সমস্যা নাই খালি আমাকে এক সপ্তাহ আগে বলে দিতে হবে কিন্তু আমার মনে হয় না কেউ আমাদের সাথে আলোচনা করতে বা বিতর্ক করতে রাজি হবে বলে আমার মনে হয় না আচ্ছা তাহলে আমি আমার প্রশ্ন চলে তাদের অনেক তারা আমাকে মানে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল যে আপনি বিতর্ক করবেন কিনা আমি বলছে ওকে ঠিক আছে করব তখন তারা আবার এতগুলা শর্ত নিয়ে আসছিল যে এটা বলা যাবে না সেটা বলা যাবে না নবীকে পেরোফাইল বলা যাবে না নবীকে ধর্ষক বলা যাবে না ডাকাত বলা যাবে না আমি বলছি ওকে ঠিক আছে বললাম না কিন্তু আমি হাদিস গুলা যখন দিব তখন এটা তো পরিষ্কার হয়ে যাবে যে মোহাম্মদ যে ডাকাত ছিল এটা তো পরিষ্কারই হয়ে যাবে আমার বলার দরকার হবে না আমি হাদিস গুলো দেখেই হবে জাস্ট হাদিসগুলো দেখা দিব যে সে যে পেডোফাইল ছিল ছিল কিনা কিনা এগুলো আমি জাস্ট হাদিস সেব তাহলে তার আমার মুখে বলতেই হলো না তাহলে তো প্রমাণই হয়ে গেল তখন তারপরে তারা আমাকে আরো এক গাদা শর্ত দিল আমি বললাম আচ্ছা ঠিক আছে শর্ত মেনে নিলাম আসেন তারপরে তারা সেই বিতর্কটা ফেস দেয়ার পিপল সেই বিতর্কটা বাতিল ঘোষণা করলো যে তাদের নাকি হুমকি দেওয়া হচ্ছে মুমিন নাই নাকি তাদেরকে হুমকি দিচ্ছে এটার জন্য

মাছ মাংস খাওয়ার যে ব্যাপারটা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের আমরা খাচ্ছি বা যার মাংস খাচ্ছি যে মাছটা খাচ্ছি ওদেরও তো একটা প্রাণ আছে বা ওদেরও তো বাঁচার অধিকার এই পৃথিবীতে আছে তো মাছ মাংস মাছ মাংস হত্যা করছি না হত্যা যারা করছে তাহলে তো তাদের সাথে যোগাযোগ করা উচিত তাই না আমরা কি মানে নিজেরা তো কোনো মাছ মাংস হত্যা করে খাচ্ছি না আমরা বাজার থেকে মাংস কিনে যারা আমরা মাংস 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 খাই তারা বাজার থেকে কিনে খাচ্ছি আপনি কি এরকম দেখাতে পারবেন যে আমরা মানে প্রাণী হত্যা করে খাচ্ছি এরকম কি দেখাতে পারবেন না তাহলে ভাই যে যারা বিক্রি করছে যারা কেন বিক্রি করছে যেহেতু আপনারা খাচ্ছেন এটা আছে কত সেটা তাদের সাথে ডিল করেন চাহিদা তো আমাদের শরীরের চাহিদা আছে আমাদের শরীরে তো এটা চাহিদা আছে মাছ মাংসের চাহিদা তো আমাদের শরীরে আছে কারণ এই

এখন তো রাস্তায় আমি হাঁটার সময় অনেক মানে কীটপতঙ্গ আমার পায়ের চাপে পরে মারা যায় এখন জৈন ধর্মের অনুসারীদের মতো কি আমি রাস্তা সাফ ঝাড়ু নিয়ে বাইর হব রাস্তা সাফ করতে করতে আমি হাঁটবো ওরা তো এই কাজ করে যে ওদের পায়ের চাপে যেন কোনো কীটপতঙ্গ মারা না যায় সেই জন্য একটা ঝাড়ু নিয়ে বাইরে হয় সকালবেলা তারপরে ওদের দুইটা গ্রুপ আছে ওই ধর্মের দিগম্বর আর আর যেন কি একটা গ্রুপ যেটা করে সেটা হচ্ছে রাস্তা ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে হ্যাঁ যেন তাদের

কিন্তু ফরাস ভাই আমার যেটা মনে হচ্ছে উনি ওনার ফ্যামিলি থেকে ভেজিটেরিয়ান উনি ওনার ফ্যামিলি ট্র্যাডিশন থেকে ভেজিটেরিয়ান উনি নিজে এটা সম্ভবত সিদ্ধান্ত নিয়ে মানে ধরেন ফ্যামিলিতে সবাই গোমাংস মাংসাংশ খায় উড়া ফেলতেছে সে একা ভেজিটেরিয়ান হইছে আমার কাছে এটা মনে হচ্ছে না এক্স ওয়াই আপনি একটু বলেন তো আপনি কি ফ্যামিলি থেকে ভেজিটেরিয়ান নাকি নিজে সিদ্ধান্ত নিয়ে

হ্যাঁ মানে মানে ব্রেন ডেভেলপমেন্ট যদি ঠিক না হয় তাহলে বুদ্ধিমত্তা মানুষের মানে ইয়া মানে শরীরের গঠন এই জিনিসগুলো তো ঠিকভাবে হবে না তখন তো তাদের একটা মানে এদের ভিতরে প্রবলেমের ভিতরে পড়তে হবে আটাছাড়া এক্স ওয়াই গাছপালারও গাছপালাও তো গাছপালারও তো প্রাণ আছে তাই না ভাই প্রাণ আছে বাট ওদের কোনো ব্রেন বা নিউরন সেল বলতে কিছু হয় না আচ্ছা এই কারণে আপনি গাছপালাও খাইতে পারেন মানে যেহেতু তারা ব্যথা পাচ্ছে না সেহেতু আপনি গাছপালা খাইতে পারেন নাকি ওইটা হ্যাঁ বাট আচ্ছা তাহলে ধরেন ধরেন একটা মানে মানে ছাগলকে আমরা একটা ইনজেকশন দিলাম সে নিস্তেজ হয়ে গেল সে আর তাকে জবাই করার সময় একদম জীবন্ত জবাই আমরা করলাম না আমরা তাকে এরপরে সে তা এই যে ইউরোপে যে জিনিসটা করা হয় মানে স্লটারের সময় তাদের ব্রেইনে একটা ছোট ইনজেকশন দেয়া হয় বুলেটের মতো টুক করে একটা শব্দ হয় এবং অল্প একটু ব্যথা তারা পায় কোনো তেমন কোনো ব্যথা না এটা এরপরে যে জিনিসটা করা হয় যে তাদেরকে মারা হয় মানে তারা যে মারার সময় যে ব্যথাটা সেই ব্যথাটা তারা পায় না সেই ব্যথাটা তারা অনুভব করে না এইটা এখন ইউরোপে বিভিন্ন আপনাকে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি আপনি এই মাত্র যে যুক্তিটা দেখালেন যে গাছপালা যেহেতু তারা ব্যথা পাচ্ছে না সেহেতু গাছপালাটা খাওয়াটা আপনি মনে করেন ওকে তাহলে আমি আপনাকে যে যুক্তিটা দিয়েছি যে একটা পশুকে যদি আমরা সেইভাবে ব্যথা ছাড়া যদি আমরা হত্যা করতে পারি এবং তাকে যদি আমরা তখন খাই সেটা কেন ওকে হবে না আপনার যুক্তিতে আমার যদি রোগে না ভাই আমার কথাটা ছিল এটা যে আমরা যেহেতু ভাই ব্রন পৃথিবীর একটা জীব আমাদের অবশ্যই খেতে হবে কারণ না খেলে আমাদের বাঁচার কোনো মানে একটা ওয়ে নাই বাট শুধু শাকসবজি খেয়ে বাট নিউট্রিশন ফিল্ড আপটা হয় না ওই অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যায় না তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি ওই আমাদের ডেভেলপটাকে বেশি গুরুত্ব দেব নাকি ওই প্রাণীটার বাঁচার অধিকারটাকে বেশি গুরুত্ব দেব আমি আপনার আপনার এসে থেকে আপনার আমার উত্তরটা পেলাম না আচ্ছা ঠিক আছে তাহলে ফরাজ ভাই আসাদ ভাই আপনার বাসবির ভাই আপনারা বলেন আপনাদের কিছু বলার থাকলে xyy জি মানে আমি একটু একটু শুনতে না একটু বলবেন হ্যাঁ আমি আসলে ভেগানিজম এইসব একদম হার্ডকোর যারা তাদের খুব ভাই অ্যাক্টিভিজম সাথে আমি পরিচিত আমার মনে হয় যে ঊনংশনটা করেছেন যে আমরা কি প্রাণীকে বেশি দেখেন আমাদের এই বিবর্তনের যদি আপনি ধারা দেখেন আহ আপনি প্রথমত নিজেকে আমরা পৃথিবীতে সবার আগে নিজেকে ভালোবাসি এটা সত্য কথা তখন আপনি এই প্রশ্নটা নিশ্চয়ই করবেন না যে আমি অন্য কেউ কারোর গায়ে যদি এই কাপড়টা দিয়ে দিই কম করবে তাই না এইরকম প্রশ্নটাই আসে আসলে আমরা প্রথম সবার আগে নিজেকে ভালোবাসি এখানে উত্তর হতে পারে এরকম যে আমরা যেন মানব প্রাণীর প্রতি নিষ্ঠুরতা না করে আসিফ ভাই যেভাবে বলেছেন ইউরোপের যে পদ্ধতি এটা অনেকটা মানবিক হ্যাঁ আমরা ধর্মের নামে যে পশু হত্যা হয় কোরবানি হয় বা এই যে হালাল মাংস এটা খুবই নির্মম একটা পশুকে কষ্ট দিয়ে দিয়ে হ্যাঁ মানে তিলে তিলে তাকে হত্যা করা হয় এটা নির্মম এখান থেকে ফিরে আসা উচিত এবং এই ভেজিটেরিয়ান হয়ে গেলে যেমন সবার পক্ষে কিন্তু এটা অ্যাফোর্ড করা সম্ভব না কারণ এটা এক্সপেন্সিভ হ্যাঁ তো আপনি যদি ভিগান হতে চান এটা আরও বেশি এক্সপেন্সিভ তো সেই ক্ষেত্রে আসলে যারা সাধারণ মানুষজন আমরা যারা তাদের ক্ষেত্রে আসলে এইভাবে প্রোটিনের যোগান ইয়ে করা এটা টাফ আর প্রাণীর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হ্যাঁ তারা যেন ব্যথা না পায় মানে ওইভাবে সাথে নিষ্ঠুরতা না করা হোক এবং আমাদের জীবিকার স্বার্থে যতটুকু মানে অপচয় না হোক আমি সিলেট চির যারা আছেন তারা জানবেন যে এই যে বিয়ে বা বিভিন্ন আয়োজনে মানে মানুষ খাইতে আর না পারুক এতগুলো গরু জবা দেওয়া এটা একটা ট্রেন্ড থাকে যে এত এত খাবো এই যে প্রয়োজনের অতিরিক্ত হত্যা করা বা তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা হতে পারে এটাও মানবিক এবং যদি প্রশ্নটা এটা আসে সোজা সোজাসপটা যে তাদের অধিকার বড় না আমার অধিকার বড় আমি অবশ্যই বলবো যে আমি নিজে বাঁচবো এটা হচ্ছে প্রথম কথা এখন আমি একজন প্রাণী হিসেবে আমি আমার আমার উইস কি আমি তো একদিন মারা যাবো আমরা সবাই একদিন মারা যাবো যদি এই মারা যাওয়ার সময় এমন অসুখ ইয়ে আসে আমি দেখে আমার অনেকগুলো অসুখ তখন আমি নিজে যেব স্বেচ্ছায় মৃত্যু যে আমি এই যন্ত্রণার চেয়ে

আমাদের ওই ফুচলো দুটো দাঁত আছে দেখবেন ও ওটা কিন্তু বিবর্তনের ধারায় প্রমাণ করে যে আমরা একসময় মাংস ছিলাম এবং আমাদের এই অ্যানিমাল প্রোটিন হজম করার ডাইজেস্টিভ জুস আর এনজাইম তো সুতরাং আমরা বিবর্তনের ধারায় আমরা কিন্তু মাংসাশী ছিলাম একসময় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে খাদ আমরা যদি আমি পুরোপুরি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু ইকোসিস্টেমেরও একটা প্রেশার আসে হঠাৎ মানুষ যদি ধরুন গরু হাঁস মুরগি ডিম মাংস ছাগলের মাংস যদি না খায় আপনি রাস্তাঘাটে বেরোতে পারবেন কিলবিল করবে গরু মোষ ছাগল হ্যাঁ মুরগি ভর্তি হয়ে যায় আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ভেজিটেরিয়ান হয়ে যায় এই পাপ পুণ্যের ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাপারে নয় ওই একটা পাপ বোধ ক্রিয়া করে এই বোধের জন্যেই দেখা যাচ্ছে সে

ভাই আপনারা গড বা ভগবান বা ঈশ্বর বা আল্লাহ এই জিনিসটাকে কিভাবে দেখেন আপনারা কিভাবে আপনারা কি মানে আপনার যখন আপনার মৃত্যু হবে তখন আপনার এই আপনি ওই পরে আপনি কি ভাবেন ওই জিনিসটা নিয়ে তাই তো ভাই মৃত্যু হলে তাহলে আমরা কোথায় যাবো ভাই ভাই বলেন তো মৃত্যু হইলে হইলে কি হবে মৃত্যু হইলে কি হবে আবার বলুন তো

মানে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এখানে যে অক্সিজেন ঢুকতেছে আপনার শরীরে রক্তকণিকার ভিতরে অক্সিজেন ঢুকতেছে পুষ্টি ঢুকতেছে সেই রক্ত ব্লাড সার্কুলেশন হচ্ছে সেগুলা ব্রেেনে যাচ্ছে এই কারণে তো চিন্তা করতে পারতেছেন এগুলা যদি কোন কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেই তাহলে কি আপনার ব্রেন কি কোনো চিন্তা করতে পারবে না ভাই তাহলে ব্রেনটাতে যদি সেই রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটবে ব্রেেনে তখন তো ব্রেনটা ডেড হবে

এটা একটা উদ্ভব প্রশ্ন না মিত্র পরে আমি খামুকি ব্রেকে বিলিভার নামে একজন অনেকক্ষণ ধরে যুক্ত আছেন আপনার ডিভাইস কানেক্টেড না ডিভাইস কানেক্টেড না হলে আমরা যুক্ত করতে পারবো না ডিভাইস কানেক্ট করে তারপর যুক্ত হন আপনি যুক্ত হওয়ার একবার চেষ্টা করেন আপনি ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন দেন দিয়া তারপর আবার যুক্ত হন এভাবে যুক্ত হলে আমরা যুক্ত করতে পারবো না জি স্যার আসি ভাই হ্যাঁ এক্স ভাই আমার মনে হয় যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলোর নিয়ে আপনি আরেকটু চিন্তা ভাবনা করেন তারপরে পরে আবার আসবেন তখন আবার কথা বলা যাবে ঠিক আছে এক্স ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে আমি মানে এই জিনিসটা খুবই অবাক কাণ্ড যে মরার পর আমি কি ভাই মরার পর আমি ঘুমাবো কোথায় ভাই মরার পর ঘুমের প্রশ্ন আসতেছে থেকে ঘুমটা তো নির্ভর করে বডির উপরে বডি আপনার নষ্ট হয়ে গেছে আপনি আবার ঘুমাইতে যাবেন কেন কি কথা মানে এগুলো তো মেক সেন্স করে না ভাই মরার পর ঘুমাবে কোথায় ওটা নিয়ে তো তাদের চিন্তা নাই মরার পর সেক্স করবো কার সাথে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট বিষয় আবার যৌন চাহিদা পূরণ হবে কিভাবে এটা হচ্ছে মেইন কনসার্ট ঠিক আছে আরেকজনকে দেখি ঋষভ ঋষব